হাইকোর্ট নিশ্চিত করে দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যেই তদন্ত শেষ করতে হবে, শিক্ষক নিয়োগ দুর্নীতির মেন মাথাকে ধরতে হবে 31শে ডিসেম্বরের মধ্যেই। তাই পুজোর মধ্যেও কিন্তু হাত গুটিয়ে বসে নেই ইডি এবং সিবিআই, পুজোর মাঝেই কিন্তু চরম পদক্ষেপ ইডির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসকেএম হাসপাতালকে একেবারে কড়া নোটিশ, কড়া চিঠি দিল ইডি। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু প্রায় 3 মাস হয়ে গেল চিকিৎসার বাহানা দিয়ে তিনি রয়েছেন এসএসকেএম হাসপাতালে, আর তাতেই কিন্তু একেবারে চরম ফ্যাসাদে পড়েছে ইডির আধিকারিকরা। কারণ কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতির মেন মাস্টার মাইন্ড, তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি ইডির কাছে শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস করতে গেলে। তাই এবার ইডি আদালতের নির্দেশে যা পদক্ষেপ নিল পুজোর মাঝি, তাতেই কিন্তু একেবারে হসপিটালে কুপোকাত কালীঘাটের কাকু। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে তৎপর ইডি। সূত্র মারফত খবর, আদালতের নির্দেশের পরই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে এসএসকেএমকে চিঠি দিল ইডি। মূলত যে কোনো জায়গায় গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে, ইডিকে নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। মূলত বাইপাস সার্জারির 2 মাস পার, এখনও এসএসকেএমে সুজয় কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজ নিতে সম্প্রতি এসএসকেএমে পৌঁছায় ইডি আধিকারিকরা। সূত্র মারফত খবর, হাসপাতালে ভর্তি থাকায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ইডি। বেসরকারি হাসপাতাল ছেড়ে দিলেও কেন এতদিন এসএসকেএমে সুজয় কৃষ্ণ, কী চিকিৎসা চলছে, কী ওষুধ দেওয়া হচ্ছে সুজয় কৃষ্ণকে সুপারের কাছে জানতে চেয়ে বয়ান রেকর্ড করেছে ইডি। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালে সুজয় কৃষ্ণকে চিকিৎসার ভাবনা নেওয়া যেতে পারে বলে জানা গেছে। প্রসঙ্গত এর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সুজয় কৃষ্ণ। নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র বলেন, সব সত্যি একদিন সামনে আসবে। আপনার সাহেবের বিষয়ে জানতে চেয়েছে ইডি। প্রশ্নের উত্তরে কালীঘাটের কাকু বলেন, হ্যাঁ, কী প্রশ্ন করলো বলতেই জানান, সেটা বলা যাবে না। সাহেবের নাম বলানোর জন্য কি চাপ দেওয়া হচ্ছে, এবারেও উত্তর না জানালেন সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু কালীঘাটের কাকুর সাহেবকে তিনি আগেই তা খোলসা করেছেন। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এর আগে বলেছিলেন, আমি লিপস অ্যান্ড বাউন্সে কাজ করি, আমার সাহেবকে কোনোদিনও ছুঁতে পারবে না, তাই আমায় টানাটানি করছে আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রভাবশালী বলে উল্লেখ করে ইডির আইনজীবী, এবং তারা বলে সুজয় কৃষ্ণ ভদ্র অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, জেলে গিয়ে অন্য কিছু করতে পারেন, জেল হেফাজতে কে আসছে কে যাচ্ছে জানা সম্ভব হবে না, জেলের সিসিটিভি ফুটেজ রেকর্ড সংগ্রহ করা হোক। প্রসঙ্গত একটা সময় ছিল যখন গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের দিনে অসুস্থ হয়ে পড়েছিলেন বীরভূমের হেভি ওয়েট তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। বুকে হাত দিয়ে হাসপাতালের সামনে যেতে দেখা গিয়েছিল তাকে, ও একটু পিছিয়ে দেখতে গেলে এমন ছবি নারদা মামলার সময়েও প্রকাশ্যে এসেছিল। ফিরাদ হাকিম ছাড়া শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র প্রায় প্রত্যেকেই কম বেশি অসুস্থ হয়ে এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন। তবে নিয়োগ দুর্নীতি মামলায় যখন সক্রিয় তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন কিছু নতুন নিয়ম সংযোজন হয়। তাই প্রথম দিকে এসএসকেএমে গেলেও গ্রেপ্তারের আগের শেষ মুহূর্তে কড়া নির্দেশ জারি করা হয়েছিল, যাতে কোনোভাবেই তলব এড়িয়ে অভিযুক্ত ভর্তি না হন। তারপরই গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তকে। আর এবার কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের কপাল পুড়তে চলেছে, কারণ হাজিরা এড়িয়ে, ইডিকে এড়িয়ে একেবারে তিনি রয়েছেন এসএসকেএম হসপিটালে প্রায় 3 মাস ধরে। তার শারীরিক কী এমন পরিস্থিতি হলো, জটিল পরিস্থিতি তৈরি হলো যে তাকে এতদিন এসএসকেএম হসপিটালে থাকতে হচ্ছে, তা নিয়ে কিন্তু এবার তৎপর হয়েছে ইডি। তারা আদালতের দ্বারস্থ হয়েছিল, আদালত কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে হসপিটালে গিয়েই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে, কারণ তার কণ্ঠস্বরের একাধিক অডিও ক্লিপ হাতে পেয়েছে ইডির আধিকারিকরা। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেলেই কিন্তু সেগুলির সাথে মিলিয়ে দেখতে পারবে ইডির আধিকারিকরা। আর ইডি কিন্তু একেবারে তেড়ে ফুড়ে মাঠে নেমেছে, পুজোর পরেই কিন্তু একেবারে চরম পদক্ষেপ কালীঘাটের কাকুকে নিয়ে নিতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে।